নমস্কার, আমি বিনোদ আর আপনারা দেখছেন ঋত বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ। আর আজ আমরা আলোচনা করব চীন ও তাইওয়ানের সম্পর্ককে নিয়ে। চীন লক্ষ্য করেছে যে তারা 2027 সালের মধ্যে তাইওয়ান দখল করবে। এই লক্ষ্য পূরণের জন্য চীন নানানভাবে তাইওয়ানে বারবার অনুপ্রবেশের চেষ্টা করেছে। 2024 সালের এপ্রিল মাসে চীনের 4টি যোদ্ধা বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এর আগে জানুয়ারি মাসে চীন 12 বার তাইওয়ানে বায়ুসীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছে। 2021 সালে চীনের সামরিক বিমানগুলি 239 দিনের মধ্যে 961 বার তাইওয়ানের বায়ুরক্ষা অঞ্চলে প্রবেশ করেছিল। অর্থাৎ পরিষ্কার যে চীন তাইওয়ান দখলের চেষ্টায় রয়েছে। এ পরিস্থিতিতে এটা বুঝতে হবে যে চীন এবং তাইওয়ানের মধ্যে বিরোধ কেন এবং এর ইতিহাস ভাই কি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। ঘটনাটি 1542 সালে, যখন পর্তুগিজ পর্যটকদের সঙ্গে একটি জাহাজ জাপান যাচ্ছিল। জাহাজটি একটি ছোট্ট দ্বীপে আসে। এই দ্বীপটি খুব সুন্দর ছিল, সেই পর্তুগিজরা এটিকে ইলহা ফারমোসা নাম দেয়, যার অর্থ সুন্দর দ্বীপ। পশ্চিমা বিশ্বের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তাইওয়ান ফারমোসা নামে পরিচিত ছিল। এখন বোঝা যাক চীন ও তাইওয়ানের মধ্যে সংঘাতের পরিস্থিতি কখন সৃষ্টি হয়েছিল। গল্পটি শুরু হয় 1644 সালে। তখন চীনে চিং বংশের শাসন ছিল, তখন তাইওয়ান চীনের অংশ ছিল। 1895 সালে চীন তাইওয়ানকে জাপানের হাতে তুলে দেয়। বলা হয় যে এই সময় থেকে বিরোধ শুরু হয়। 1949 সালে চীনে গৃহযুদ্ধের সময় মাও জেদুংয়ের নেতৃত্বে কমিউনিস্টরা চিয়াং কাইশেকের নেতৃত্বে থাকা জাতীয়তাবাদ কুমিনতাং পার্টিকে পরাজিত করে। আর পরাজয়ের পর কুমিনতাং পার্টি তাইওয়ানে চলে যায় এবং সেখানে তাদের সরকার এবং পরিচালনা করতে শুরু করে এবং চীনের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম রাখা হয় রিপাবলিক অব চায়না, যা আগে চীনের নাম ছিল। জানি রাখি, তাইওয়ান চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে 100 মাইল অর্থাৎ প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। তাইওয়ানের জনসংখ্যা 2.39 কোটি, যেখানে বেশিরভাগ মানুষ শহরে বাস করে। তাইওয়ান 1949 সাল থেকে নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করে। তাদের নিজস্ব সংবিধান আছে এবং সেখানে নির্বাচিত সরকার রয়েছে, যদিও এখনো পর্যন্ত বিশ্বের 14টি দেশ তাকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং তার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। অন্যদিকে চীন তাইওয়ানকে তার একটি প্রদেশ বলে মনে করে এবং তাদের ধারণা আছে একদিন তাইওয়ান তাদের অংশ হয়ে যাবে। চীন আন্তর্জাতিক মঞ্চেও তাইওয়ানকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে। চীন ওয়ান চায়না পলিসির অধীনে অন্য দেশগুলির সাথে সম্পর্ক স্থাপন করে। ওয়ান চায়না পলিসি মানে হলো কেবল একটি চীন আছে এবং তাইওয়ান তার একটি অংশ। যদিও বিশ্বের বেশিরভাগ দেশই তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে, এমনকি ভারতও ওয়ান চায়না পলিসি মেনেই চলে। জানিয়ে রাখি, 1949 সালের ডিসেম্বরে ভারত চীনকে স্বীকৃতি দেওয়া প্রথম এশীয় দেশগুলির মধ্যে ছিল। এরপর 45 বছর ধরে ভারত ও তাইওয়ানের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না। দুই দেশের মধ্যে স্থবিরতার পরিস্থিতি ছিল। তাইওয়ানের মনোভাবও ভারতের প্রতি খুব ইতিবাচক ছিল না। কিন্তু 1990-এর দশকে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসে। তারা লোকিস্ট নীতি গ্রহণ করে, যার কারণে তাইওয়ানের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করা হয়। ভারত তাইওয়ানের সম্পর্ক 2014 সালে আরও জোরদার হয়, যখন প্রধানমন্ত্রী মোদি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। এরপর চীন ক্ষুব্ধ হয়েছিল। ভারত এবং তাইওয়ানের মধ্যে ব্যবসাও হয়। 2023 সালের ভারত ও তাইওয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 8.224 বিলিয়ন মার্কিন ডলার ছিল। জানিয়ে রাখি, ভারত তাইওয়ানের 16তম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। যদিও ভারত ও তাইওয়ানের মধ্যে এই বাণিজ্য চীনকে অসন্তুষ্ট করেছে, এটাই শেষ নয়। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে যখন নরেন্দ্র মোদি বিজয়ে তাইওয়ান অভিনন্দন জানায় এবং নরেন্দ্র মোদি তাদের ধন্যবাদ জানান, তখন চীন ক্ষুব্ধ হয়েছিল। যদিও এটি নতুন কোনো ক্ষোভ নয়, সময়ে সময়ে চীন তার অসন্তোষ প্রকাশ করে। এর আগে গত বছর ভারতের প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল MM নারাভানে এবং প্রাক্তন বিমান বাহিনী প্রধান RKS ভদৌরিয়া তাইওয়ান গিয়েছিলেন, তখন চীন ক্ষুব্ধ হয়েছিল। যাই হোক, এটি চীনের পুরনো মনোভাব। যদিও এটা সত্য যে ভারত এখন তাইওয়ানকে একটি স্বাধীন দেশ বলে স্বীকৃতি দেয় না। আজ তবে এই পর্যন্তই। তথ্য বিশ্লেষণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ঋতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ। জয় হিন্দ।